মহাসড়ক দখল করে দীর্ঘদিন যাবৎ দক্ষিণ যাত্রাবাড়িতে চলছে মৎস্য ব্যবসা, ফলে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তির মধ্য দিয়ে প্রতিদিন চলাচল করছে লাখ লাখ মানুষ। সরজমিনে গিয়ে দেখা যায় দক্ষিণ যাত্রাবাড়িতে সকাল সন্ধ্যা মৎস্য আড়ত, রাজধানীর মৎস্য আড়ত সহ বেশ কয়েকটি মৎস্য আড়ত রয়েছে এই এলাকায়। এ সকল মৎস্য আড়তে প্রতিদিন চট্টগ্রাম শহর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ নিয়ে এসে দক্ষিণ যাত্রাবাড়ির মহাসড়কে গাড়ি পার্কিং করে মাছ আনলোড করা হয়। এছাড়াও আড়তগুলোর সামনের সড়কে প্রতিদিন সকালে অবৈধভাবে দোকান বসিয়ে মাছ কেনাবেচা করা হয়, ফলে প্রতিদিনই এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লা থেকে ছেড়ে আসা যানবাহন প্রতিদিনই এখানে এসে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকে। বিগত কয়েক বছর ধরে অবৈধভাবে দোকান বসিয়ে এভাবেই চলছে মাছ বেচা কেনা, দেখার যেন কেউ নেই। এখানে রাস্তার উপরে তো কখনো কারো পার্কিংয়ের জায়গা হতে পারতেছে না, এটা তো একটা অবৈধ সিস্টেম। অর্জুন যেমন ভুক্তভোগী, আমরাও এরকম ভুক্তভোগী, আমরা কোথাও গিয়ে সমাধান পাচ্ছি না। জনমনে প্রশ্ন উঠেছে মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে মৎস্য কেনাবেচা বা সড়কের পাশে গাড়ি রেখে মালামাল লোড আনলোড করা হচ্ছে তা দেখে প্রশাসন নীরব কেন? বাজারের কথা বললেন, বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা এটা ট্রাফিক ডিভিশনকে জানিয়েছি, আমি যাত্রাবাড়ী থানাকে নির্দেশনা দিয়েছি। আসলে যে জিনিসগুলি দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে এগুলি এককভাবে আসলে একদিনে নির্মূল করা কঠিন। আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকভাবে, আমরা মৎস্য আড়তদের সাথে বসছি, আড়ত মালিক সমিতির সাথে বসেছি, দ্রুতই একটা ভালো রেজাল্ট পাবেন বলে আমি আশা করি। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে চলছে এইসব মৎস্য আড়ত, বছরের পর বছর কিভাবে এইসব অবৈধ কার্যক্রম চলে তা নিয়ে বিস্মিত সাধারণ মানুষ। পশ্চিম পাশে যে বাজার বসে রাস্তায় ঘুরে, এটা আমি অনেক চেষ্টা করেছি এবং এই বাজার বসার কারণে রাস্তাটা বেহাল দশা আমার মনে হয়ে যাবে, বেশি সময় নিবে না। তো তারপরেও আমি আজকেই মেয়র সভার এখানে যাব, মেয়র সভার সাথে কথা বলবো যাতে এই বাজারটা, যেহেতু বাজারটা বসা সমস্যা না, সমস্যা এখানে পানি, মাছের পানিগুলা ওই রাস্তাটা আবার নষ্ট হয়ে যাবে। দীর্ঘ যাত্রার পর যাত্রাবাড়িতে এসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার এই ভোগান্তি থেকে নিস্তার চায় সাধারণ মানুষ। বিপ্লব, এশিয়ান টেলিভিশন।